প্রতিবারের ন্যায় এবারও ঈদকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে চলছে মহাসড়ক প্রস্তুতি। সড়কের প্রস্তুতির খবরাখবর জানবো দর্শক সাভার ও গাজীপুর থেকে। আমরা প্রথমে চলে যাব সাভারে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিনুর। শাহিনুর, সাভারে মহাসড়কের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। লাবণী, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়ার সবচেয়ে ব্যস্ততম যে একটা এলাকা, এই এলাকা বাইপাল মোড়। আপনাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের কিন্তু 19টি ডিস্ট্রিক্টের বা জেলার মানুষই কিন্তু এই বাইপালের উপর দিয়ে তাদেরকে চলাচল করতে হয়। এবং আপনাকে সেই সাথে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু আপনি জানতে পেরেছেন যে বাইপাল থেকে যে আবদুল্লাপুর যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে। এর জন্য কিন্তু পুরো রাস্তাটা কিন্তু নির্মাণ সামগ্রী ফেলে রাখার ফলে কিন্তু যান চলাচলটা অনেকটা ব্যাহত হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু সাভারের বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু এই বাইপাল কাউন্টার, তারপরে নবীনগর কাউন্টার, এই নবীনগর থেকে চন্ডা যে রাস্তা, এই রাস্তারও কিন্তু সবচেয়ে ব্যস্ততম এলাকা ঢাকা ইপিজেটের সামনে শ্রীপুর বাইপাল বলিভদ্র এই এলাকায় কিন্তু যানজট প্রতিনিয়ত লেগে থাকে। কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য 4 লেনের রাস্তায় 1 লেনে কিন্তু গাড়ি চলাচল করতে পারছে, অনেক সময় 2 লেনে ছাড়ার ফলে 2 লেনে গাড়ি চলাচল করতে পারে, এরকম কিন্তু আমরা দেখতে পাই। আমরা যদি এখানে চেষ্টা করি একজন পরিবহন যে কাউন্টার মাস্টার, এর সাথে কথা বলার জন্য চেষ্টা করি যে এরা কিন্তু প্রতিনিয়তই এই বাইপাল থেকে যে আবদুল্লাপুর রাস্তা, এই রাস্তা দিয়ে চলাফেরা করে প্রতিনিয়তই তাদের গাড়িগুলো। আচ্ছা, আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আপনাদের যে এই রাস্তায় আগে কতক্ষণ সময় লাগতো? আগে আমাদের রাস্তা 25 থেকে 30 মিনিট সময় লাগতো, এখন বর্তমানে জ্যামজটের কারণে 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায় গাড়ি আবদুল্লাপুর পৌঁছাইতে এখান থেকে, বাইপাল থেকে। বর্তমানে ঈদের সামনে ঈদ, রোজার ঈদে তো আরও জ্যামজটের আশঙ্কা আছে রাস্তাঘাটে, আমাদের গাড়ি পাওয়ার সম্ভাবনা, যাত্রী ভোগান্তি হবে ঈদের মধ্যে বেশিরভাগ সম্ভাবনা আছে এই ঈদে। এটা কেন এই যে জ্যামজট রাস্তার কাজ চলতেছে, রেলওয়ে রোডের কাজ, এই কাজের কারণে রাস্তায় জ্যামটারও বিরত লেগে থাকে বেশি। কি কারণে যানজটটা কমবে একটু? এই যে রাস্তার কাজটা শেষ হলে ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের জ্যামজটটা কমবে, রাস্তার কাজ যদি একটু বন্ধ রাখা হয় তাহলে মানুষের চলাফেরা করতে সুবিধা হবে। আমরা একই খবর নিয়ে চলে যাব আমাদের আরেক সহকর্মী গাজীপুরের নজরুলের কাছে। নজরুল, ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঢাকার টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আপনার নির্মাণ কাজ কিন্তু প্রায় 12 বছর 1 যুগ ধরে চলছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই সমস্ত নির্মাণ কাজ, ফলে কিন্তু প্রতি বছরই একটি দুর্ভোগের জায়গায় পরিণত হয় এই ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 32টি জেলার প্রবেশ মুখ। কিন্তু আপনার এই গাজীপুর চৌরাস্তা হয়েই কিন্তু বিভিন্ন উত্তরবঙ্গের গাড়িগুলো চলে। আর আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি বগুড়া বাইপাস এলাকায়, এখানে কিন্তু আপনি জানেন যে নির্মাণ বিআরটি কাজে নির্মাণ সামগ্রী রাস্তার ঠিক মাঝখানটায় রেখে, এবং আপনি জানেন যে এয়ারপোর্ট থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তা পর্যন্ত 7টি ফ্লাইওভার খুলে দিলেও কিন্তু সড়ক বিভাগ এবং পুলিশ শঙ্কা করছেন যে এবারও ঈদে যানজটের একটা 5টি পয়েন্টে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম কিন্তু ধারণা সড়ক বিভাগও করছেন। তো পাশাপাশি এর জন্য কিন্তু পুলিশও এটাকে মাথায় নিয়েই কিন্তু ব্যাপক প্রস্তুতি রেখেছেন। তারা কিন্তু থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশের পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন জায়গায়, অর্থাৎ জানেন যে আপনার গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করেছে, যাতে মানুষের ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং মানুষ যেন রাস্তায় আটকে না পারে, এর জন্য কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। সিসিটিভি এবং ওয়াচ টাওয়ার, মোবাইল কোড সহ নানান ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই পুলিশ প্রশাসন নিয়েছেন। তো আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম পুলিশের সাথে, ওনারা জানিয়েছেন যে রাস্তায় কোনো গাড়ি বিকল হলে তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার জন্য কিন্তু তারা রিজার্ভে রেখেছেন 10টি র্যাকার সহ পুলিশ কিন্তু মোবাইল টিম কাজ করবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। তারপরে জানেন যে এইভাবেই কিন্তু এখনও কিন্তু আমরা দেখেছি যে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যে 12 কিলোমিটার ফ্লাইওভার রয়েছে সেতু,
সড়ক রয়েছে, এই সড়কের কিন্তু এখনো নিচের অংশ যেটা রয়েছে সেটা কিন্তু এখনো বড় বড় গর্ত এবং সাইড দিয়ে কিন্তু আপনার এখনো কাজ বাকি রয়েছে। তো ফলে কিন্তু যে কোনো সময় যদি বড় ধরনের বৃষ্টি হতে পারে, বৃষ্টি হয় বা কোনো কিছু হয়, তাহলে কিন্তু নিচে যে চলাচল করবে যে গাড়িগুলো সেই গাড়ি কিন্তু নাকাল হবে। তো সব কিছু মিলে কিন্তু সড়ক পরিস্থিতি যদি পুলিশ নিয়ন্ত্রণ রাখতে পারে তাহলে যানজট মুক্ত হবে গাজীপুর এবং মানুষ স্বস্তিতেই বাড়ি যেতে পারবেন, এমনটাই কিন্তু আশা করছেন সাধারণ মানুষ। তো আমার কাছে এই ছিল গাজীপুর ভোগড়া বাইপাস থেকে। ধন্যবাদ ইলিয়াস এবং শাহিনুর আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, প্রতিবারের ন্যায় এবারও ঈদকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে মহাসড়কের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।